এবার ধুমধাম বিয়ে করবেন চিত্রনায়িকা পূজা চেরি, থাকছেন তো সাকিবের মায়ায়। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। এলো বছর কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন পূজা চেরি। চলতি বছরে বেশ কৌশলী পূজা, গণমাধ্যম এড়িয়ে চলা পূজাকে গতকাল 21 জানুয়ারি পাওয়া গেল একটি ফ্যাশন হাউজের উদ্বোধনে। সেখানে কথার ঝাঁপি খুলেছেন চিত্রনায়িকা পূজা চেরি। উঠে এসেছে প্রেম বিয়ে থেকে শুরু করে কাজের খবরও। প্রথমে বিয়ের খবর দিয়ে শুরু করা যাক। পূজার ভাষ্য, আমার এবং আমার পরিবারের ইচ্ছে আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে। আমার যারা কাছের মানুষ আছেন তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকে আমার বিয়েতে দেখতে চাই। এছাড়া আপনাদের সকল সাংবাদিকদের জানি বিয়ের পিঁড়িতে বসব। ডালিউডে গুঞ্জন আছে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম করেছেন পূজা। শুধু শাকিব নয়, পূজাকে নিয়ে আরো প্রেমের গুঞ্জন চাওর আছে সবিজেও। যদিও কৌশলের নায়িকা এসব গুঞ্জন বলেছেন, আমাকে নিয়ে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো নিউজ হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। এখন ওই বিষয়ে যদি আমি কথা বলি বা উত্তর দেই তাহলে অনেক কথাই বলতে হবে, আর কথাই কথা বাড়ে। আমি এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না। নতুন কাজ বলতে পূজার হাতে আছে সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের মায়া সিনেমার কাজ। যদিও গুঞ্জন আছে এই কাজ থেকে বাদ পড়তে যাচ্ছেন নায়িকা, এই প্রসঙ্গে পূজা চেরি বলেন, মায়া নিয়ে যেহেতু আমার সঙ্গে এখন কোনো কথা হচ্ছে না তাই এই সিনেমা নিয়ে আমি কোনো সঠিক উত্তর দিতে পারবো না। সবশেষ নতুন খবর হচ্ছে সরকারি অনুদানের যোদ্ধা সিনেমায় কাজ করতে যাচ্ছেন পূজা চেরি। এসে হক অলিক সিনেমাটি পরিচালনা করবেন। শুট শুরু হবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে। ভিউয়ার্স, এখানে শেষ নয়, আসছে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবসময় আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।